পরিযায়ী শ্রমিকদের জন্য আগামী 10 দিনে 2600 ট্রেন চালাবে ভারতীয় রেল। এতে 36 লক্ষ যাত্রী ভ্রমণ করতে পারবেন। আজ নতুন দিল্লিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। তিনি বলেন, ভারতীয় রেল 17টি হাসপাতালকে কোভিড কেয়ার হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে। কোচ কোভিড কেয়ার সেন্টারগুলো প্রয়োজনে রাজ্যগুলোতে পাঠানো হবে বলেও তিনি জানান। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পূর্ণ সলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। दस दिनों के लिए अगले दस दिनों के लिए एक शेड्यूल बनाया है। आप देख सकते हैं इस कॉलम में हमने डेस्टिनेशन स्टेट का एक लिस्ट दिया है, एक ओरिजिनेटिंग स्टेट का लिस्ट दिया है। सो ओरिजिनेटिंग डेस्टिनेशन का एक मैट्रिक्स बना के